যে সকল বন্ধুরা বলেন ভাপা পিঠা বানাতে গেলে অনেক ঝামেলা, পিঠাটা ঠিকঠাক সেদ্ধ হয় না, কিংবা পিঠাটা বানানোর পরে নামাতে গেলে দেখা যায় ঝুরঝুরে হয়ে যায়, আবার ভিতরে ঠিকঠাক সেদ্ধ হয় না, সেই সকল বন্ধুদের উদ্দেশ্যে বলছি আমি আজকে আপনাদের যেভাবে পিঠা বানিয়ে দেখাবো, ঠিক এই রেসিপিটা ফলো করে যদি আপনারাও ভাপা পিঠা বানান তাহলে কিন্তু একটা পিঠাও আপনাদের নষ্ট হবে না। তো নমস্কার, আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আজকে আপনাদের বানিয়ে দেখাবো ভাপা পিঠা। তো ভাপা পিঠা বানানোর জন্য একটা গামলাতে নিয়ে নিচ্ছি 1.5 বাটি চালের গুঁড়ো। আর এই চালের গুঁড়োটা কিন্তু বন্ধুরা আমার বাজার থেকে কিনে আনা একদম শুকনো চালের গুঁড়ো। এই চালের গুঁড়ো দিয়েই আপনাদের আজকে পিঠা বানিয়ে দেখাবো। অনেকেই কিন্তু বলেন বাজারের কেনা চালের শুকনো গুঁড়ো দিয়ে নাকি পিঠা হয় না, সে ধারণাটাই আমি আজকে আপনাদের পাল্টে দেব। চালের গুঁড়োর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। নুনটা ভালো করে এই গুঁড়োর সঙ্গে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি উষ্ণ উষ্ণ গরম জল। খুব একটা বেশি গরম জল কিন্তু দেওয়া যাবে না, একদম উষ্ণ উষ্ণ গরম জল দিয়ে এই চালের গুঁড়োটা মাখিয়ে নিতে হবে। তবে বন্ধুরা একবারে কিন্তু খুব একটা বেশি পরিমাণে জল দেওয়া যাবে না, অল্প অল্প করে জল দিয়ে এই চালের গুঁড়োটা মাখিয়ে নিতে হবে। দেখুন অল্প অল্প করে জল দিয়ে প্রায় 4-5 মিনিট সময় ধরে এই চালের গুঁড়োটা কিন্তু আমি ভালো করে মাখিয়ে নিয়েছি। আর যেহেতু বন্ধুরা এগুলো আমি শুকনো চালের গুঁড়ো নিয়েছি তার জন্য কিন্তু একটু জলের পরিমাণটা বেশিই দিতে হবে। যদি ভেজা চালের গুঁড়ো হয় তাহলে কিন্তু খুব একটা বেশি জল দেওয়ার দরকার নেই। আর এখন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এই গুঁড়োটা কেমনভাবে মাখাতে হবে। একটুখানি এই চালের গুঁড়ো হাতের মুঠোর মধ্যে নিয়ে যদি দেখেন এরকম করে দলা পাকিয়ে যাচ্ছে তখন বুঝতে হবে এই চালের গুঁড়োটা মাখানো ঠিকঠাক হয়েছে। আবার যদি দেখেন এরকম আঙুল দিয়ে চাপ দিলেই একদম ঝরঝর হয়ে পড়ছে না, একটুখানি দলা বেঁধে বেঁধে পড়ছে, তখনই কিন্তু বুঝে নিতে হবে এই চালের গুঁড়োটা একদম ঠিকঠাকভাবে মাখানো হয়েছে। আর এই চালের গুঁড়োটা কিন্তু বন্ধুরা হাত দিয়ে খুব একটা চেপে চেপে মাখানো যাবে না, একটুখানি হালকা হাতে এরকম করে মাখাতে হবে। চালের গুঁড়োগুলো কিন্তু দেখুন কত সুন্দর মাখানো হয়ে গেছে, একদম কিন্তু ঝরঝরেও নেই, আবার একটু ভেজা ভেজা টাইপেরও হয়েছে। এখন আমি এই চালের গুঁড়োগুলো চেলে নেব, তার জন্য এরকম একটা ছাঁকনি নিয়েছি। এখন অল্প অল্প করে চালের গুঁড়ো দিয়ে এরকম করে চেলে নিতে হবে। দেখুন সবটুকু গুঁড়ো কিন্তু আমার চালা হয়ে গেছে। এখন আমি পিঠাগুলো বানিয়ে নেব, তার জন্য দেখতে পাচ্ছেন এখানে আমি একটু নারকেল কুড়িয়ে নিয়েছি আর এখানে নিয়েছি খেজুরের পাটালি গুড়। এখন আমি পিঠার বাটিগুলো রেডি করে নেব, তার জন্য এরকম একটা বাটি নিয়েছি। বাটির মধ্যে অল্প করে চালের গুঁড়ো দিয়ে এর মধ্যে দিতে হবে একটু নারকেল কুড়া। আর বন্ধুরা এর মধ্যে যত বেশি করে নারকেল আর গুড় দেবেন খেতে কিন্তু ততই বেশি ভালো লাগবে। নারকেলটা দিয়ে তার উপরে এরকম করে গুড় দিয়ে দেবেন, অবশ্য যার যেমন খুশি, যে যতটুকু মিষ্টির পরিমাণ খাবেন সেরকম করে দেবেন, কোনো অসুবিধা নেই। আবার অনেকেই কিন্তু এই নারকেল গুড় ছাড়াও এই পিঠাটা খায়, খেতে কিন্তু বেশ ভালো লাগে, খেতে একটু নুন নুন লাগে, বেশ ভালো লাগে। দেখুন নারকেল আর গুড় কিন্তু আমি দিয়ে দিলাম, আবার একটু চালের গুঁড়ো দিয়ে এই বাটিটা ভরে দিতে হবে। তারপরে হালকা হাতে এই বাটিটা একটু চেপে দিতে হবে, খুব একটা বেশি কিন্তু বন্ধুরা চাপা যাবে না, একটুখানি হালকা হাতে একটু চেপে দিতে হবে। দেখুন হালকা হাতে চেপে চেপে এই বাটিটা কিন্তু আমি ভরে দিলাম। এখন একটা এরকম সুতির পরিষ্কার কাপড় নিতে হবে, তারপর এই কাপড়টা দিয়ে এই বাটিটা ভালো করে ঢেকে দিতে হবে। তবে বন্ধুরা অবশ্যই কিন্তু এই কাপড়টা একটু ভিজিয়ে নিতে হবে, ভিজিয়ে খুব ভালো করে চিপে এরকম করে বাটিটা ঢেকে দিতে হবে। দেখুন এটা কিন্তু রেডি হয়ে গেছে, এবারে চলুন পিঠাগুলো বানিয়ে নিই। তো পিঠাগুলো বানানোর জন্য দেখতে পাচ্ছেন একটা হাঁড়িতে আমি বেশ কিছুটা জল গরম করতে দিয়েছি। জলটা যখন দেখবেন খুব ভালো করে গরম হয়ে গেছে তখন এই হাঁড়ির ওপরে দিয়ে দিতে হবে এরকম একটা ছাঁকনি। এখন যে পিঠার বাটিটা আমি রেডি করে রেখেছিলাম সেটা খুব সাবধানে বসিয়ে দিয়ে এই কাপড়টা খুলে নিতে হবে। কাপড়টা খুলে নেবার পর এই বাটিটা খুব সাবধানে তুলে নিতে হবে যাতে পিঠাটা ফেটে না যায়। এবারে এই কাপড়টা দিয়ে এই পিঠাটা ভালো করে ঢেকে দিয়ে একটা ঢাকা দিয়ে 5 মিনিট আমি অপেক্ষা করব এই পিঠাটা হওয়ার জন্য। যেহেতু আমার এই পিঠাটা অনেক বড় তার জন্য কিন্তু 4-5 মিনিট সময় লাগবে। আর অবশ্যই কিন্তু এখন গ্যাসের ফ্লেমটা বাড়ানো থাকবে। ওদিকে ওই পিঠাটা হতে থাক, এদিকে আমি আরো একটা পিঠা রেডি করে নিচ্ছি, তার জন্য আমি একটা বাটি নিয়ে নিয়েছি। যদি আপনাদের বাটিটা ভেজা থাকে তাহলে সামান্য একটু চালের গুঁড়ো দিয়ে এরকম করে বাটিটা একটু মুছে নেবেন, তাহলে ভেজা চালের গুঁড়ো এই বাটির সঙ্গে আটকে যাবে না। এবারে যে চালের গুঁড়োটা আমি চেলে রেখেছিলাম সেখান থেকে কিছুটা পরিমাণ এই বাটির মধ্যে দিয়ে দিলাম, তারপরে হালকা হাতে একটু চেপে দিতে হবে, তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি নারকেল কোড়া, তারপর দিয়ে দেবো একটু গুড়,
বন্ধুরা গুড়টা একটু পরে দেবেন, মানে ওপরে দেবেন, তাহলে পিঠাগুলো যখন আপনারা বানাবেন গুড়টা বাইরে থেকে সামান্য সামান্য দেখা যাবে, একটু একটু দেখা যাবে, দেখতে ভালো লাগবে। দেখুন গুড় কিন্তু আমি দিয়ে দিলাম। তারপর আবার এই চালের গুঁড়ো দিয়ে এই পিঠার বাটিটা ভরে দিতে হবে। তারপর ওপরটাও কিন্তু এরকম হাত দিয়ে একটু চেপে চেপে সমান করে দিতে হবে। তারপর আবার পরিষ্কার কাপড় দিয়ে এই বাটিটা ঢেকে দিতে হবে। আর অবশ্যই কিন্তু এই কাপড়টা ভিজিয়ে নিতে হবে। এটাও রেডি হয়ে গেছে। 5 মিনিট পর আমি উপর থেকে ঢাকাটা তুলে নিলাম। এবারে আমি কাপড়টা খুলে দেখে নেব পিঠাটা ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা। তবে বন্ধুরা এটা কিন্তু খুব সাবধানে করবেন, হাতে কিন্তু তাপ লাগতে পারে। দেখুন পিঠাটা কিন্তু হয়ে গেছে। এখন এই পিঠাটা আমি অন্য একটা প্লেটে তুলে নিচ্ছি। তুলে নিয়ে এই পিঠাটা আমি একটু বের করেও দেখাচ্ছি কাপড় থেকে কতটা সুন্দর হয়েছে। এই পিঠা কিন্তু বানানো বন্ধুরা একদম সহজ, যে কেউ বানাতে পারবেন। দেখুন কত সুন্দর পিঠা হয়েছে। এবারে যে পিঠার বাটিটা আমি আগে থেকে রেডি করে রেখেছিলাম সেই বাটিটা দিয়ে দিলাম। তারপর আগেরটার মতো করেই এই বাটিটারও কাপড়টা খুলে নিতে হবে। তারপর খুব সাবধানে এই বাটিটা কিন্তু তুলে নিতে হবে। আর একটা কথা সবসময় মনে রাখবেন, পিঠাটা যেন ফেটে না যায়, মানে বাটিটা তোলার সময়। এবারে এই কাপড়টা দিয়ে ভালো করে ঢেকে দিয়ে এটাও আমি 5 মিনিট হতে দেব। ঠিক 5 মিনিট পর আমি আবার ঢাকাটা তুলে নিচ্ছি। তারপর আবার একটু দেখে নেব এই পিঠাটা হয়েছে কিনা। দেখুন এটাও কিন্তু উপর দিয়ে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এটাও আমি অন্য একটা প্লেটে তুলে নিচ্ছি। তারপর কাপড় থেকে খুব সাবধানে বের করে নিতে হবে। দেখুন পিঠাটা কিন্তু কত সুন্দর হয়েছে। দেখুন কত সুন্দর পিঠা হয়েছে। আর এই একই রকম করে কিন্তু সবগুলো পিঠাই বানিয়ে নিতে হবে। তো এই দেখুন বন্ধুরা, এক এক করে কিন্তু আমি সবগুলো পিঠাই বানিয়ে নিয়েছি। এখন একটা পিঠা আপনাদের ভেঙেও দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। দেখুন দেখতেও যেমন সুন্দর, খেতেও কিন্তু বন্ধুরা এই পিঠাগুলো দুর্দান্ত লাগে। তো আমার আজকের এই ভাপা পিঠার রেসিপিটা আপনাদের কেমন লেগেছে? যদি ভালো লেগেই থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না।